মহা ঔষধি ফল এখন রামবুটন বাজারে গেলে চোখে পড়বে দাড়িওয়ালা লিচুর মতো এক ধরনের ফল যার নাম হচ্ছে রামবুটন বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন রামবুটন ফলের চাষ হচ্ছে চাষ করে অনেকে সফল হয়েছেন নরসিংদীতেও অনেকদিন ধরে রামবুটন ফলের চাষ হচ্ছে নরসিংদীর শিবপুরে আনি গ্রামের রামবুটন চাষী জামাল উদ্দিন বলেন দুই হাজার ছয় সালে ব্রুনাই থেকে দেশে ফেরার পথে এক কেজি রামবুটন ফল কিনে এনেছিলাম এগুলো খাওয়ার পর বীজগুলো বাড়ির আঙের আয়ে রোপণ করি সতেরোটি চারা গাছ গজিয়ে উঠলেও টিকেছিল মাত্র সাতটি ছয় বছর পরে দুই হাজার বারো সালে একটি গাছে প্রথমে ফল আসে দ্বিতীয় বছর একটি গাছ থেকে দশ হাজার টাকার রামবোটান ফল বিক্রি করি তৃতীয় বছর তিনটি গাছের ফল বিক্রি করে প্রায় আয় হয় পঞ্চাশ হাজার টাকা বর্তমানে বছরে লক্ষাধিক টাকার মতো রামবোটান ফল বিক্রি করা যায় আমাকে দেখে স্থানীয়দের মধ্যেও অনেকে এ ফল চাষে আগ্রহ প্রকাশ করেছেন জানতে চাইলে নরসিং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক লতাফত হোসেন বলেন আশযুক্ত কম রসালু সুস্বাদু ও সুগ্রানের এই বিদেশি ফল রামবটান দেখতে অনেকটা লিচুর মতো আমাদের আবহাওয়ায় বেশ উপযুক্ত এই ফলটি বেশ পুষ্টিকর সমৃদ্ধ ফলটিতে ভিটামিন এ সি সহ বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে বীজ থেকে চারা করলে ফল দেরিতে আসে তবে কলম থেকে চারা করলে দ্রুত ফল পাওয়া যায় বর্তমানে নরসিংদীতে প্রায় পাঁচ হাজার চারা গাছ এই রামবটান রয়েছে উদ্ভিদ বিজ্ঞানীরা জানান খেতে লিচুর মতো এ ফলটির আদিনিবাস ইন্দোনেশিয়ায় ফিলিপাইন শ্রীলঙ্কা মালয়েশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নিভেলিয়াম লাপ্পাসিয়াম এটি সেপিন্ডাসি পরিবারের অন্তর্গত একটি মাঝারি বৃক্ষ জাতীয় উদ্ভিদ রামবোটান নামটির উৎপত্তি হয়েছে ইন্দোনেশীয় শব্দ রামবোটান থেকে যার অর্থ রুম্বা আশ এই ফলটির সঙ্গে লিচু ও আশ ফলের উদ্ভিদতাত্ত্বিক ও গঠনগত দিক দিয়ে প্রচুর মিল রয়েছে রামবোটান ফলটির বহি লম্বা চুলের মতো আশ দ্বারা আবৃত থাকার কারণেই এর নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় চিরসবুজ রামবোটান বারো থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে পুরুষ রামবোটান কাছে শুধু ফুল হয় না অন্যদিকে স্ত্রী রামবোটান কাছে প্রচুর স্ত্রী ফুলের পাশাপাশি কিছু সংখ্যক পুরুষ ফুল দেখা যায় যা পরাগায়নের সহায়তা করে এবং পরবর্তী সময়ে ফল আসে ফলের আকার গুড়াকার থেকে ডিম্বাকৃতি হতে পারে ফলের খোসার রং লাল কোন কোন ক্ষেত্রে কমলা বা হলুদ হতে পারে ফলের খাদ্য উপযোগী অংশের রং সাদা গড় ওজন সাতাশ দশমিক চুয়ান্ন গ্রাম গাছে ফুল আসে এপ্রিলের মাঝামাঝি সময়ে এবং সেপ্টেম্বর মাসে ফল পরিপক্ক হয় রামবুটানের রয়েছে পাঁচটি গুণ লিচু জাতীয় ফল হিসেবে রামবুটানের নানা গুণাগুণ রয়েছে সুস্থ থাকার জন্য রামবুটান খেতে পারেন নিয়মিত জেনে নিন পাঁচটি গুণাগুণ রোগ প্রতিরোধ করতে পারে এই রামবুটান ফল রামবুটান উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটি ফল প্রজাতি বেদে শর্করার পরিমাণ থাকে বিশ থেকে পঁচিশ শতাংশ হজমযোগ্য আশ থাকে এক শতাংশ এছাড়া পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ পদার্থ বিদ্যমান থাকায় এটি অনেক ধরনের রূপ প্রতিরোধ ও নিরাময়ে সহায়তা করে নানা রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এই রামবোটান শরীরের ক্ষতস্থান পূরণ জ্বর কমানো আমাশয় রোগ প্রতিরোধে রামবোটান ফল খাওয়া হয় এই ফল ডায়রিয়া আমাশয় প্রতিরোধক ও কৃমিনাশক হিসেবে কাজ করে কাশি পেট ব্যথা টিউমার এবং গ্র্যান্ডের বৃদ্ধি দমনের ক্ষেত্রেও রামবোটান কার্যকর দরকারি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে এই রামবোটান ফলে রামবোটান ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি যা শরীর সুস্থ রাখতে কারী এতে প্রচুর আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফাইবার ও খনিজ রয়েছে এতে আছে যা ফ্রি বা সৃষ্টিকারী নিয়ন্ত্রণ করতে পারে হার ও দাঁতের জন্য বেশ আছে প্রচুর ফসফরাস যা হারের গঠনে সাহায্য করে হার ও দাঁতের যত্ন নিতে খাওয়া যায় প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহৃত হয় এই রামবিটান প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে বলা হয় রাম্বোটনকে রাম্বোটানকে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বলা হয়ে থাকে এতে থাকা নানা ধরনের উপাদান শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে পারে রামবুডানে থাকা অক্সিডেন্ট ক্ষতিকর ব্যাকটেরিয়ার প্রতিরোধ করতে সহজে কাজ করে আপনার শরীরে